নিছি নারিকেল চার প্যাকেট নারিকেল, আর এখানে নিছি সিদ্ধ চালকে আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখছি, হালকা পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখছি। আর এই জায়গায় তিল, সাদা তিল, সিসিমি সিড, আর এখানে হলো খেজুরের গুড় দিয়ে রাখছি। প্রথমে আমি এইগুলা সিসিমি সিডগুলো হালকা করে টেলে নিব, তাহলে তুই কী করে বলবো? এই সিডগুলো না দিয়েও লাড়ু হয়, কিন্তু আমি এগুলো বেশি টেস্ট বাড়ানোর জন্য এগুলো দেওয়া। চালটা আমি পুরো ভেজে নিব, লম্বা করে আমি বইলে দিব, যেটা দুটোই ফ্রাই করে দিচ্ছি। যে গরম একটু ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিব। চালটা চালার পরে যেটা পাউডার হয় না সেই চাউলটা, মানে শক্ত চাউলটা দিয়ে দিই, তারপরে আমি সেসামি সিডটা দিই। এই অবস্থা করছে, এরপরে সেসামি সিড দিয়ে দেবো, এখন এর মধ্যে দিয়ে দেবো সেসামি সিড। এইটা আমি একটু ই করে দেখবো, যদি উল্টায় আসে তাহলে বুঝবো হয়ে গেছে, এখনো হয়নি, পানি পানি আসছে। না হয় না, এই যে দেখেন হয় নাই ঝুরঝুর, আর যদি এটা উল্টায় আসে তাহলে বুঝবো আমার লাড়ু হয়ে গেছে। আরও হয়ে গেছে, আর অল্প একটু সময় লাগবে, এখনো মানে আঠালো না, আঠালো না, আর একটু হবে। নাড়াচাড়া করতে পারতেছি না, শক্ত হয়ে গেছে, একটু পুড়ে গেছে দেখে আমি এটা চেঞ্জ করছি। নামাজ পড়ার পর করে কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, করতে হবে আগে আগে। এই যে লাড়ু বানাইতে হবে, হাত দম দেখাই লম্বাটাও করিস।